আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো। সেটি হচ্ছে পুকুরের মাছ চুরি প্রতিরোধ বিষয়ে। পুকুরের মাছ মানুষ বিভিন্নভাবে চুরি করে, সেটি হচ্ছে কেউ কারেন্ট জাল পাতে, কেউ ভাঁড় পাতে, কেউ তোড়া জাল খেপলা খেওয়া মারে, কেউ খেপলা জাল খেওয়া মারে, কেউ ছিপ পাতে। এটা প্রতিরোধের বিভিন্ন বিষয় আছে। আপনারা পুকুরে যদি কাঁচির দেন, সেই ক্ষেত্রে ব্যাপক টাকা পয়সার খরচ হবে। পুকুরে যদি বাঁশের বেড়া দেওয়া প্রতিরোধ করতে পারেন, বাঁশের বেড়া দিলেও ব্যাপক টাকা পয়সা খরচ হবে। তবে পুকুরে আপনারা অত্যাধুনিক মাধ্যমে শতভাগ মাছ চুরি ঠেকানো সম্ভব। ইঁটের প্রাচীর যদি দেন তাহলে এখানেও অনেক অর্থ খরচ হবে, আবার বাঁশের বেড়া দিলেও এটা অনেক অর্থ খরচ হবে। বাঁশের বেড়া দিলে এক দুই বছর দু বছর পরে দেখবেন ইয়ে হয়ে যাবে, কিন্তু এখানে ডিজিটাল পদ্ধতিতে কিছু মাছ চাষ মাছ চুরি ঠেকানো যায়। সেটা বিভিন্নভাবে আপনারা এটা পদক্ষেপ নিতে পারেন। সেই পদক্ষেপগুলির মধ্যে আমি কিছু দিক দেখে দেব। সেটি হচ্ছে পুকুরে সিসি ক্যামেরা বসে ওয়াইফাই এর মাধ্যমে আপনি বাসা বাড়ি যেখানেই থাকেন, আপনার পাঁচটা দশটা যে কটাই পুকুর থাক, আপনি বাসা থেকেই আপনার পুকুর প্রত্যেকটা পুকুর আপনি দেখতে পাবেন এবং সিসি ক্যামেরায় আওতায় আসবে। সিসি ক্যামেরা থাকলে কোনো চুরি তার পুকুরের আশপাশ যেতে ভয় পায়। আপনাদেরকে ধন্যবাদ।